আসসালামু আলাইকুম। অনারে দেখতে লাগবেন কুটি কুটি হইতুর, মানে কুটি কুটি কবুতর। তো দুঃখের বিষয়, এত কুটি কুটি কবুতরের মধ্যে ফেন্সি কবুতরের সংখ্যা খুব কম। ফেন্সি কবুতর মানে যেমন লাহোরি, সিরাজি, তারপর কিং, টাইগার শো কিং, এমনেস, যে কোনো শো কিং, বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট খালার, তারপর শার্টিং, তারপর ময়ূরপঙ্খী, জ্যাকোবিং, এরকম এরকম অনেক আছে, ফ্যান্টেল মেন্টেল অনেক ফেন্সি কবুতর আছে। তো এগুলো নাই এখন, এই মানে খুব রেয়ার, একদম কম। এদিক দিয়ে কিছু দেখতে পাচ্ছেন, সিরাজি দেখা যাচ্ছে, তাও অল্প সংখ্যক। হ্যাঁ, তো বেশিরভাগ এখানে হাই ফ্লায়ার গিরিবাজ কবুতর এখানে বেশি। তো এটা হচ্ছে যে চিটাগাং সবচেয়ে সর্ববৃহৎ দেওয়ানহাট কবুতর বাজার। শুধু কবুতর না, নট অনলি কবুতর, কবুতরের পাশাপাশি এখানে যে কোনো পাখি বলেন, যে কোনো এনিমেলস এখানে পাবেন আপনারা। তো আমি ক্যাম্পাস হয়ে দিক দিয়ে যাচ্ছিলাম, তো সাথে মাইক্রোফোন ছিল না, তো ব্যাকে আমি নয়েস বেশি আসবে বলে আমি আর করি নাই, নয়েস চলে আসছে, সেজন্য আমি ব্যাক ক্যামেরায় ভয়েস দিচ্ছি। তো ওনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিছু আছে, সিরাজি ব্ল্যাক, ব্লু বারলেস, গ্র্যাবার, উপরে আছে পটার, তারপর দেখতে পাচ্ছেন অনেক ধরনের কবুতর এখানে দেখতে পাচ্ছেন। তবে ফেন্সি কবুতর খুব কম, বেশিরভাগ হাই ফ্লায়ার কবুতর। ফেন্সি কবুতর একদম কম দেখায় বলি যে কী রে, এমনটা তো হওয়ার কথা না। আগে তো অ্যাভেলেবেল ফেন্সি কবুতর পাওয়া যাইতো। তো এখানে মানুষের সমাগম, এগুলো ময়ূর, ময়ূর পঙ্খী, তারপর এখানে ব্ল্যাক কিং আছে, বেবি আছে। তো আমি আসি লাস্ট টাইমে, তো যার কারণে মানুষের সমাগম কম। তো আজকে হচ্ছে যে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, এই সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন হাটটা বসে রাস্তার উপরে। আর এখানে একটা মন্দির আছে দেখতে পাচ্ছেন, আর এখানে অনেক ধরনের দোকান পাই যাবেন। এখানে কুত্তাসা একটা, এটা কুত্তাসা বলা যাবে না, এটা বিদেশি কুকুর, প্যাটস হিসেবে মানুষ পালন করে। এখানে বিভিন্ন ধরনের পাখি পাই যাবেন, এগুলো বাজরিকের আছে। তো এখানে আবার কি খাঁচা মাছার দোকানও আছে দেখতে পাচ্ছেন, আর এগুলো সব পাখি, জীবন বার্ডস, এগুলো দেখতে পাচ্ছেন। এখানে লাভবার থেকে শুরু করে কোকাটেল, মোকাটেল, হাবি জাবি অনেক ধরনের পাখি আছে দেখতে পাচ্ছেন, কনুর মনুর বহু ধরনের পাখি আছে। কালার ভেরিয়েশন দেখেন, ডিফারেন্ট ডিফারেন্ট কালার এখানে আছে। তো দেখছেন ওভারঅল এটা এই হাটের ফুটেজ, এখানে বক্সও পাই যাবেন আপনারা, আর রাস্তাও আছে মাঝখান দিয়ে, কি সুন্দর করে গাড়িও চলতেছে, দুই সাইডে কবুতর আর কবুতর। এখানে বক্সও বিক্রি করে, এই যাতে ক্যারি করে হাতে করে নিয়ে যেতে পারেন ইজিলি যে কোনো এনিমেল। একমাত্র বাংলাদেশের রোডেই এই যে কোনো বাজার বসবে, সবজি বেচবে, সব কিছু শুধু বাংলাদেশের রোডের উপর। বাজার মানে বাংলাদেশের রোড, আর বাইরের কান্ট্রিতে বাজার মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের বড় বড় মল, ভবন, খুব সুন্দর ওয়েল প্ল্যান্ড। আর আর দেশত সোনারা রাস্তার উঁচে এই কবুতর, এটা তো মানা যায়, এটা আমরা ভালোবাসি হিসেবে এটা করা যায়। কিন্তু দোকান মোকান যেগুলো দেখি, মানে সব রাস্তার উপরে জুলুম চলে যায়, রাস্তার উপরে গাড়িও চলিব, মানে ব্যাগ চলিব, এড়ে বেচা কেনা ব্যাগ চলিব যে ইয়ার উঁচে, রাস্তার উঁচে। ইতাটা এটার কুড়ে উলার ইয়া দিচ্ছে, বাতাস করতেছে। দেখেন এখানে বিভিন্ন ধরনের মুরগি আছে, মোড়া 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 তাজা মুরগি, গরুর সমান। দেখেন লাভবার্ড ইয়েলো ইয়েলো। তো আমি একদম রাত হয়ে গেছে, তো ইয়াটা কম, ব্রাইটনেসটা কম, এটা জুম করে অনেক দূর পর্যন্ত চলে আসে দেখতে পাচ্ছেন। ফটো হইলে একদম ইট পর্যন্ত দেখা যাবে ক্লিয়ার, অনেক দূর থেকে আমি করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সাব হোয়াইট কিং কবুতর, কোয়ালিটি মোটামুটি তেমন না। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু দেশি কবুতরের ছা আছে, আর সিরাজের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন, হালো ওটা লাল হবে, আর নিচে কতগুলো জুড়াচ্ছে, জিমাচ্ছে।
তো ময় মুরব্বী এখানে দেখতেছে কেনার জন্য, ইয়া দেখতেছে। তো আমি লাস্ট টাইমে আসি তো কবুতর অনেকে নিয়ে চলে গেছে একদম শেষ টাইমে, এখন দেখেন লাইটও জ্বালা দিছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে ভাই হিসেবে পাশে থাকবেন, সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।